হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে সূর্যের রাশি পরিবর্তন। সূর্য এতদিন গোচর করছিল তুলা রাশিতে, সূর্য কিন্তু এখানে নিচস্থ অবস্থায় ছিল। নিচস্থ সূর্য কিন্তু খুব একটা ভালো ফল প্রদান করছিল না। 16 নভেম্বর থেকে সূর্য রাশি পরিবর্তন করে যাবে বৃশ্চিক রাশিতে। এখানে সূর্য সমস্ত রাশি অনুযায়ী কেমন ফল দেবে না দেবে ডিটেলসে আমরা জেনে নেব। বৃশ্চিক রাশিতে সূর্য থাকবে 15 ডিসেম্বর পর্যন্ত, পুরো এক মাস। তাহলে চলুন পুরো এক মাসটা আমাদের কেমন যাবে না যাবে বিস্তারে জেনে নেওয়া যাক। জানবো মেষ রাশির মানুষরা সূর্যের এই রাশি পরিবর্তনের ফলে কেমন ফল পাবে না পাবে। সূর্যের এই গোচরটি আপনাদের 8th হাউসে হতে চলেছে। এই সময় কিন্তু আপনারা একটু ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে জড়িয়ে যাবেন। কিরকম বিষয়টি হচ্ছে, আপনাদের অর্থনৈতিক ব্যাপারটায় কিন্তু আপনারা একটু সংকটে পড়বেন। তার জন্য কিন্তু আপনাদের আয় এবং ব্যয় এই বিষয়টা কিন্তু একটু ব্যালেন্স করে চলতে হবে। এই সময় আপনাদের মাথা গরম হয়ে যাওয়ার যে টেন্ডেন্সিটা থাকবে, তার ফলে কিন্তু পরিবারের লোকজনদের সাথে একটু কথা কাটাকাটি হতে পারে। অফিসে অযাচিত ঝামেলা কিন্তু আপনার কাঁধে এসে পড়তে পারে। যারা সরকারি চাকরি করেন তারা এই সময় একটু সমস্যার মধ্যে কিন্তু থাকতে পারেন। এই সময় আপনারা আপনাদের ছেলেমেয়ের পড়াশোনা, ছেলেমেয়ের হেলথ এই বিষয় নিয়ে কিন্তু প্রচণ্ড মাত্রায় টেনশনে থাকবেন। এই সময় বাবার সাথে কিন্তু একটু মতবিরোধ হওয়ার সম্ভাবনা থাকছে। তার জন্য কথাবার্তা বলার সময় কিন্তু একটু সাবধানে কথাবার্তা বলুন, না হলে কিন্তু বিপদটা প্রচণ্ড মাত্রায় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এই সময় আপনার নেচারটা কিন্তু একটু প্রোলাইট রাখতে হবে, না হলে অফিস বলুন, বাড়ি বলুন, যে জায়গায় বলুন না কেন, সেখানে কিন্তু সমস্যা হওয়ার সম্ভাবনা অনেকটা মাত্রায় থাকছে। এই সময় আপনারা যারা প্রচণ্ড অয়েলি খাবার খেতে পছন্দ করেন তারা সেই সব খাবার একটু এড়িয়ে চলুন। যারা ড্রাইভ করেন তারা একটু কেয়ারফুলি ড্রাইভ করুন, না হলে কিন্তু একটু সমস্যা থাকতে পারে। মেষ রাশির মানুষদের জন্য সূর্যের এই পরিবর্তনটা একটা মোটামুটি ফল নিয়ে আসছে বলা যায়। জানবো বৃষ রাশির মানুষরা এই সূর্যের পরিবর্তনের ফলে কেমন ফল পাবেন না পাবেন। আপনাদের 7th হাউসে এই গোচরটি হতে চলেছে। এই সময় যারা পার্টনারশিপে বিজনেস করেন তাদের বলবো একটু নম্রভাবে কথা বলতে নিজের পার্টনারের সাথে, না হলে কিন্তু কিছু বিবাদ থাকতে পারে। আপনাদের কাস্টমারদের সাথেও কিন্তু একটু বুঝে শুনে আপনাদের কথা বলতে হবে, যেটা মনে আসছে সেটাই বলে দিলে হবে না, একটু বিবেচনা করে কথা বলতে হবে, না হলে কিন্তু সমস্যা থাকতে পারে। বিবাহিত জীবনেও কিন্তু আপনাদের একটু সমস্যা অ্যারাইজ করতে পারে। আপনাদের পার্টনারের মুড বুঝে কিন্তু আপনাদের এই সময় একটু চলতে হবে, একটু মুড বুঝে চলুন, না হলে কিন্তু সমস্যাটা একটু বৃদ্ধি পেতে পারে। তবে আপনারা যদি এগুলো একটু মুড বুঝে চলতে পারেন, আপনার পার্টনার কখন কি চাইছে সেটা মেনটেন করতে পারেন, তাহলে কিন্তু খুব একটা সমস্যা থাকছে না। যারা নতুন বিজনেস শুরু করেছেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো। এই সময় খুব ভালো রেসপন্স আপনারা কিন্তু বিজনেসের থেকে পাবেন। অর্থনৈতিক পরিকাঠামোটাও কিন্তু আপনাদের এই সময় প্রচণ্ড মাত্রায় ভালো হয়ে যাবে। যারা জব করেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো, তারা কাজের জায়গায় কিন্তু খুব ভালো রেসপন্স পাবেন। কলিগসদের সাথে কিন্তু রিলেশন অনেকটা ভালো হয়ে যাবে। তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু একটু মুড সুইং করার ব্যাপার কিন্তু থাকছে। এই ব্যাপারটাকে যদি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে সেরকম কোনো বড় সমস্যা কিন্তু থাকছে না। এডুকেশনের জন্য সময়টা কিন্তু ভালো। যারা উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে চাইছিলেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো। যারা উচ্চশিক্ষায় অ্যাডমিশন নিতে চাইছিলেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো। যারা সরকারি চাকরি করেন তাদের কিছু কিছু ক্ষেত্রে একটু সমস্যা অ্যারাইজ করার সম্ভাবনা কিন্তু থাকছে। মোটামুটি বলা যায় বৃষ রাশির মানুষদের জন্য এই ট্রানজিটটা একটা মিশ্র ফল নিয়ে আসছে। জানবো মিথুন রাশির মানুষরা কেমন ফল পাবে না পাবে। মিথুন রাশির 6th হাউসে এই গোচরটি হতে চলেছে। এই সময় কিন্তু স্বাস্থ্যের দিক থেকে আপনারা খুব ভালো রেসপন্স পাবেন। যারা অনেকদিন ধরে কোনো প্রবলেম নিয়ে ভীষণভাবে সাফার করছিলেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো, তারা খুব ভালো রেজাল্ট কিন্তু এই সময় পেতে চলেছেন। এই সময় কিন্তু আপনাদের অনেক উইশ ফুলফিল হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। যারা অনেকদিন ধরে প্ল্যানিং করেছিলেন কি আমরা একটা বাড়ি নির্মাণ শুরু করব বা গাড়ি কিনবো, তাদের জন্য এই সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো। যারা সরকারি চাকরির পড়াশোনা করেন তাদের জন্য সময়টা ভালো। যারা সরকারি চাকরি করেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো। এই সময় শত্রু
পরাজিত হবে, যার ফলে কিন্তু আপনি অনেকটা মানসিক শান্তি কিন্তু পাবেন। এডুকেশনের জন্য সময়টা ভালো, এডুকেশনে খুব ভালো রেসপন্স আপনারা পাবেন। যারা এডুকেশনে অনেক দিন ধরে প্রবলেম ফেস করছিল তারা কিন্তু এই সময় সকল প্রবলেম থেকে মুক্তি কিন্তু পেয়ে যাবে। মিথুন রাশির মানুষদের জন্য সূর্যের এই রাশি পরিবর্তন কিন্তু অনেকটা ভালো রেজাল্ট নিয়ে আসছে। জানবো কর্কট রাশির মানুষরা সূর্যের এই ট্রানজিস্টের ফলে কেমন ফল পাবে না পাবে। কর্কট রাশির মানুষদের বলবো আপনাদের এই গোচরটি ফিফথ হাউসে হতে চলেছে। এই সময় কিন্তু আপনারা এডুকেশনের জন্য খুব ভালো রেজাল্ট পেতে পারেন। এডুকেশনের দিক থেকে সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো। যারা সন্তানের কেরিয়ার নিয়ে বা সন্তানের এডুকেশন নিয়ে প্রচণ্ড মাত্রায় চিন্তায় ছিলেন তাদের জন্য বলবো সময়টা ভালো। তারা কিন্তু এই সময় সকল এই সমস্যা থেকে মুক্তি কিন্তু পেয়ে যেতে পারেন। এই সময় আপনাদের সন্তানযোগ্য হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। প্রেমের ব্যাপারে সময়টা বলবো মোটামুটি খুব একটা ভালো কিন্তু রেসপন্স পাবেন না। কিছু কিছু বিষয় কিন্তু একটু সমস্যা থাকছে, কোথাও গিয়ে কিন্তু একটু মতবিরোধ, একটু ভুল বোঝাবুঝি, এই বিষয়গুলো কিন্তু প্রেমের বিষয় থাকছে। এই সময় যারা হায়ার স্টাডির জন্য প্ল্যানিং করছিলেন তাদের জন্য সময়টা ভালো। তারা কিন্তু খুব ভালো রেসপন্স হায়ার স্টাডিতে কিন্তু পেতে পারেন। কর্কট রাশির মানুষদের জন্য কিন্তু সূর্যের এই পরিবর্তনটা একটা মোটামুটি রেজাল্ট নিয়ে আসছে বলা যায়। জানবো সিংহ রাশির মানুষরা কেমন ফল পাবে না পাবে সূর্যের এই গোচরের ফলে। সিংহ রাশির ফোর্থ হাউসে এই গোচরটি হতে চলেছে। এই সময় কিন্তু আপনারা মায়ের থেকে প্রচণ্ড মাত্রা হেল্প পাবেন। মায়ের স্বাস্থ্য কিন্তু আগের থেকে অনেকটা ভালো হয়ে যাবে। যাদের সম্পত্তি নিয়ে বিবাদ চলছিল তাদের এই সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি মাত্রায় থাকছে। যারা বাড়ি নির্মাণ করবেন ভাবছিলেন বা বাড়ি কিনবেন ভাবছিলেন তাদের জন্য কিন্তু সময়টা ভীষণ মাত্রায় ভালো। যাদের সম্পত্তি নিয়ে কোনো সমস্যা অনেক দিন ধরে চলে আসছিল তারা কিন্তু এই সকল সমস্যা থেকে মুক্তি পেয়ে যেতে পারেন। এই সময় কিন্তু আপনারা মায়ের সাথে কোথাও ভ্রমণে যেতে পারেন। আপনাদের যারা সন্তান আছেন তাদের থেকেও কিন্তু আপনারা প্রচণ্ড মাত্রায় মেন্টাল স্যাটিসফ্যাকশন কিন্তু পেয়ে যেতে পারেন। আপনার সন্তান কেরিয়ার অনেকটা ফোকাস হয়ে যাবে, সন্তানের থেকে অনেক কিছু অ্যাচিভমেন্ট কিন্তু হওয়ার সম্ভাবনা আপনাদের এই সময় থাকছে। আর আপনাদের কেরিয়ারের জন্য সময়টা কিন্তু ভালো। কেরিয়ারে কিন্তু আপনারা আগের থেকে অনেকটা বেশি ফোকাস হয়ে যাবেন, আপনাদের কেরিয়ার কিন্তু আগের থেকে অনেকটা বেশি ডেভেলপ করবে। এই সময় কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের একটু মুড সুইং করার টেন্ডেন্সি থাকবে। এই বিষয়টাকে কিন্তু আপনাদের একটু নিয়ন্ত্রণ করে চলতে হবে। নিয়ন্ত্রণ বলতে গেলে এই বিষয়টাকে কিন্তু আপনাকে একটু কন্ট্রোল করতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকটা ভালো রেজাল্ট পাবেন। সিংহ রাশির মানুষদের জন্য কিন্তু সূর্যের এই পরিবর্তন অনেকটা ভালো ফল নিয়ে আসে। জানবো কন্যা রাশির মানুষরা কেমন ফল পাবে না পাবে। কন্যা রাশির থার্ড হাউসে এই গোচরটি হতে চলেছে। এই সময় কিন্তু আপনাদের কমিউনিকেশন প্রচণ্ড মাত্রায় ডেভেলপ করে যাবে। আপনারা যারা সেলস বা মার্কেটিংয়ে আছেন তারা কিন্তু খুব ভালো রেসপন্স পাবেন, তাদের কাজের ফ্লোটা কিন্তু প্রচণ্ড মাত্রায় ভালো হবে। যাদের অনেকদিন ধরে ইনক্রিমেন্ট আটকে ছিল তাদের কিন্তু ইনক্রিমেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এই সময় কিন্তু আপনারা খুব ভালো কথা বলতে পারবেন, যার ফলে কিন্তু লোকজন আপনার ওপর প্রচণ্ড নির্ভর করবে। আর যে কোনো বিষয় কিন্তু আপনারা আপনাদের এই কথা দিয়ে বার করে নিতে পারবেন। এই সময় কিন্তু আপনাদের ভাই বোনের সাথে আপনাদের সম্পর্কটা অনেক ভালো হয়ে যাবে। ভাই বোনের থেকে যে কোনো বিষয়ে হেল্প পাবেন, অর্থনৈতিক দিক হোক বা মানসিক দিক হোক, যে কোনো ব্যাপারে ভাই বোনের থেকে কিন্তু প্রচণ্ড মাত্রায় আপনারা হেল্প পাবেন। এই সময় কিন্তু আপনাদের ভাই বোনের কেরিয়ারও প্রচণ্ড মাত্রায় কিন্তু ডেভেলপ করে যাওয়ার সম্ভাবনা থাকবে। কন্যা রাশির মানুষদের জন্য কিন্তু সূর্যের এই রাশির পরিবর্তন অনেকটা বেটার রেজাল্ট নিয়ে আসছে। জানবো তুলা রাশির মানুষরা কেমন ফল পাবে না পাবে। তুলা রাশির সেকেন্ড হাউসে গোচরটি হতে চলেছে। আপনাদের কিন্তু অর্থনৈতিক পরিকাঠামো অনেকটা বেটার হয়ে যাবে। এই সময় কিন্তু খুব ভালো সঞ্চয় আপনারা করতে পারবেন। কোথাও থেকে যদি অর্থ পাওয়ার থাকে সেটাও কিন্তু খুব ইজিলি আপনারা পেয়ে যাবেন। এই সময় কিন্তু পরিবারের লোকজনের সাথে সম্পর্ক কিন্তু আপনাদের অনেকটা ভালো হয়ে যাবে। পরিবারের লোকজনদের সাথে যাদের বিবাদ চলছিল সেই বিবাদ কিন্তু এই সময় মিটে যাবে। আপনাদের ফ্যামিলিতে কোনো গেট টুগেদার হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে, পরিবার বৃদ্ধি হওয়ার সম্ভাবনাও কিন্তু এই সময় থাকছে। এই সময় কিন্তু যারা বাইরে যাওয়ার জন্য প্ল্যান করছিলেন তাদের জন্য সময়টা ভালো। তারা কিন্তু বাইরে জব সূত্রে বা এডুকেশনের সূত্রে যেতে কিন্তু পারেন। তুলা রাশির মানুষদের জন্য কিন্তু এই পরিবর্তনটা অনেকটা ভালো ফল নিয়ে আসে।
জানবো বৃশ্চিক রাশির মানুষরা কেমন ফল পাবে না পাবে। বৃশ্চিক রাশিতে এই পরিবর্তনটি হচ্ছে, এই সময় কিন্তু কেরিয়ারে আপনারা প্রচণ্ড মাত্রায় গ্রোথ দেখতে পাবেন। যারা সরকারি চাকরি করেন তাদের জন্য সময়টা ভালো, যারা অনেকদিন ধরে একদম জবলেস ছিলেন, জব অনেকদিন ধরে খুঁজছিলেন জব পাচ্ছিলেন না, তাদের জন্য সময়টা কিন্তু ভালো, তারা ঠিকঠাক একটা জব পেয়ে যেতে পারেন। কেরিয়ারে অনেক উন্নতি কিন্তু এই সময় আপনারা দেখতে পাবেন, ভাগ্যের অনেকটা সহায়তা এই সময় কিন্তু আপনারা দেখতে পাবেন। এই সময় আপনারা পরিবারকে লিড করবেন, পরিবারের একদম মেন সদস্য হয়ে পরিবারকে কিন্তু লিড করবেন, পরিবারের সমস্ত রেসপন্সিবিলিটি কিন্তু এই সময় আপনারা নেবেন। তবে কিছু কিছু ক্ষেত্রে ফ্যামিলি মেম্বারদের সাথে একটু সমস্যা অ্যারাইজ করতে পারে, তার কারণ হচ্ছে এই সময় আপনাদের মধ্যে একটু ডমিনেটিং নেচার কাজ করবে। এই ডমিনেটিং নেচারের জন্য ফ্যামিলির লোকজনদের সাথে কোথাও গিয়ে একটু সমস্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। এই ডমিনেটিং নেচারটাকে যদি আপনারা এই সময় একটু বর্জন করতে পারেন তাহলে কিন্তু অনেকটা বেটার রেজাল্ট পেতে পারেন। বৃশ্চিক রাশির মানুষদের জন্য কিন্তু অনেকটা ভালো রেজাল্ট সূর্যের এই পরিবর্তন কিন্তু নিয়ে আসছে। জানবো ধনুরাশির মানুষদের জন্য এই পরিবর্তনটা কী রেজাল্ট নিয়ে আসছে, ধনুরাশির 12th হাউস এই গোচরটি হতে চলেছে। যারা হায়ার স্টাডি করতে চাইছিলেন তাদের জন্য সময়টা ভালো, যারা জবের জন্য বাইরে যেতে চাইছিলেন, এডুকেশনের জন্য বাইরে যেতে চাইছিলেন, ভ্রমণের জন্য বাইরে যেতে চাইছিলেন, তাদের সকল উইশ কিন্তু ফুলফিল হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। যারা বাইরে জব করেন ওখান থেকে ফিরে আসতে চাইছিলেন নিজের হোমল্যান্ডের কাছাকাছি, তারা কিন্তু এই সময় এই সমস্ত উইশ কিন্তু ফুলফিল করতে পারবেন। আপনাদের প্রমোশন হওয়ার সম্ভাবনা কিন্তু ভীষণ মাত্রায় থাকছে। তবে আপনারা যারা ড্রাইভ করেন তাদেরকে বলবো আমি একটু কেয়ারফুলি ড্রাইভ করতে, নাহলে কিন্তু একটু সমস্যা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। ধনুরাশির মানুষদের কিন্তু হেলথ আগের থেকে অনেকটা বেটার হয়ে যাবে, হেলথ অনেক ইম্প্রুভমেন্ট আপনারা দেখতে পাবেন। আপনাদের বাবার সাথে রিলেশন কিন্তু অনেকটা ভালো হয়ে যাবে, বাবার সাথে মিলে আপনারা কিন্তু অনেক কাজ এই সময় করতে পারবেন। ধনুরাশির মানুষদের জন্য কিন্তু এই পরিবর্তনটা অনেকটা ভালো ফল কিন্তু নিয়ে আসছে। জানবো মকর রাশির মানুষরা কেমন ফল পাবে না পাবে। মকর রাশির কিন্তু 11th হাউসে এই গোচরটি হতে চলেছে। এই সময় কিন্তু ভাগ্যের সহায়তা পাবেন, লাইফে অনেক কিছু অ্যাচিভ করতে পারবেন, নতুন জব, জবের জায়গায় প্রমোশন, আপনাদের অনেক উইশ ফুলফিল হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। কর্মসূত্রে কিন্তু আপনাদের জায়গাটা অনেকটা শক্ত হয়ে যাবে, অফিসে আপনাদের মান সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে, বসের সাথে রিলেশন কিন্তু অনেকটা স্ট্রং হয়ে যাচ্ছে। অফিসের পরিবেশ যাদের অনেকদিন ধরে প্রবলেমের মধ্যে ছিল তাদের কিন্তু সেই সকল সমস্যা থেকে এই সময় মুক্তি পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। মকর রাশির মানুষদের জন্য সূর্যের এই পরিবর্তনটাও কিন্তু ভালো রেজাল্ট নিয়ে আসছে। জানবো কুম্ভ রাশির মানুষরা কেমন রেজাল্ট পাবে না পাবে। কুম্ভ রাশির মানুষদের বলবো আপনাদের 10th হাউসেই গোচরটি হতে চলেছে। কাজের জায়গায় কিন্তু আপনারা অনেকটা বেটার রেজাল্ট পেতে চলেছেন। যারা অনেকদিন ধরে কাজের জায়গায় কিছু ঝঞ্ঝাটের মধ্যে জড়িয়ে গেছিলেন তারা কিন্তু সেই সকল ঝঞ্ঝাট থেকে বেরিয়ে যেতে পারবেন। এই সময় কিন্তু কাজের জায়গায় মান সম্মান বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। আপনারা আপনাদের কাজের সুখ্যাতি কিন্তু এই সময় প্রচণ্ড মাত্রায় পেতে চলেছেন। যারা হায়ার স্টাডির জন্য চেষ্টা করছিলেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো, তারা হায়ার স্টাডিতে খুব ইজিলি অ্যাডমিশন কিন্তু এই সময় পেয়ে যাবেন। কুম্ভ রাশির মানুষদের জন্য কিন্তু সূর্যের এই পরিবর্তনটা কিন্তু অনেকটা ভালো ফল নিয়ে আসছে। জানবো মীন রাশির মানুষরা কেমন রেজাল্ট পাবে না পাবে। মীন রাশির 9th হাউসে এই গোচরটি হতে চলেছে। আপনাদের বলবো আপনারা কিন্তু অনেকটা ভালো রেজাল্ট পেতে চলেছেন, আপনাদের ভাগ্যে সহায়তা আপনারা পেতে চলেছেন। যে কাজগুলো এতদিন কোথাও গিয়ে আটকে ছিল সেই কাজগুলো কিন্তু এই সময় খুব ইজিলি আপনারা ওভারকাম করতে পারবেন। আপনারা কেরিয়ারে অনেকটা সাকসেস কিন্তু এই সময় পাবেন। যারা অনেকদিন ধরে বাড়ি নির্মাণ করবেন ভাবছিলেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো। অফিসে অনেক ভালো রেজাল্ট আপনারা পাবেন, অফিসে আপনাদের মান সম্মান বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। যে কাজগুলো এতদিন আপনারা করতে পারছিলেন না সেই কাজগুলো কিন্তু আপনারা খুব ইজিলি করতে পারবেন। এই সময় কিন্তু আপনারা ফেমাস হয়ে যাবেন, সেটা যে কোনো ফিল্ডে হোক প্রচণ্ড ফেমাস হয়ে যাবেন। আপনাদের সামাজিক পরিচিতিটা আছে সেই সামাজিক পরিচিতিও কিন্তু এই সময় প্রচণ্ড মাত্রায় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। মীন রাশির মানুষদের জন্য কিন্তু এই গোচরটা অনেকটা ভালো ফল নিয়ে আসছে।